প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কমেন্টের কমেন্টের উপর ভিত্তি করে আজকে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন এই সাবজেক্টটির অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করলাম ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য নিয়ে প্রথমে তোমাদেরকে লিখতে হবে আমরা চলো দেখে আসি অ্যাসাইনমেন্টটিতে কী বলা হয়েছে এবং তোমাদেরকে কী লিখতে হবে এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা যে ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য লিখলে তোমাকে চারে চার দেওয়া হবে এবং কয়টি লিখতে হবে দশটি এখানে ওয়েল্ডিং ট্রেডের দশটি সঠিক উদ্দেশ্য লিখলে তুমি চার পাবা ওয়েল্ডিং ট্রেডের ষাটটি উদ্দেশ্য লিখলে তুমি তিন পাবা এখানে দেখো আবার পাঁচটি লিখলে দুই পাবা একটি লিখলে বা দুইটি লিখলে এক পাবা এখন আমাদেরকে তো এক দুই নিলে হবে না চার নিতে হবে তো সেক্ষেত্রে তোমরা কী করবা ওয়েল্ডিং ট্রেডের দশটি উদ্দেশ্য এখন চলো বই থেকে দেখি যে দশটি উদ্দেশ্য কীভাবে লেখা যাবে এখানে লক্ষ্য হলে তোমরা দেখতে পাবা ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য দেওয়া আছে দেখো ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য দেওয়া আছে এখন এই ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য তোমাদেরকে দশটি লিখতে হবে এবং বিবরণ নিচে লিখতে হবে তাহলে তোমরা চারে চার পাবা তোমাদের ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য মূলত কীভাবে পাই যেমন দেখো যে ওয়েল্ডিং ট্রেডের এখানে একটা উদ্দেশ্য পাওয়া যাচ্ছে যে ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্য হলো ওয়েল্ডার তৈরি করা যেমন এখানে একটা এখন এই রকম দশটি তোমাকে উদ্দেশ্য লিখতে হবে আমি তোমাদেরকে বইয়ে কথা মধ্যে করলে তোমরা উদ্দেশ্যগুলো পাবা এবং নিজে থেকেও অনেকগুলো উদ্দেশ্য তোমরা বানাই লিখতে পারবা কোনো সমস্যা নেই বই অনেকগুলো উদ্দেশ্য দেওয়া নেই তবে তোমরা দশটা লেখার চেষ্টা করবো নাহলে না হলে পাঁচটা না তবে পাঁচটা সাতটা লিখলে ওইভাবে নাম কম নম্বর কম দেওয়া হবে এরপরে চলো দেখা যাক যে ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্যের পরে আমাদেরকে কি বলা হয়েছে অ্যাসাইনমেন্টে ওয়েল্ডিং ট্রেডের উদ্দেশ্যের পরে এখানে লক্ষ্যগুলো দেখবা ওয়েল্ডারের দশটি কর্মক্ষেত্রের বিপরণ খুবই সহজ ওয়েল্ডারের দেখো এখানে ওয়েল্ডারের দশটি কর্মক্ষেত্রের বিবরণ তো ওয়েল্ডারের দশটি সাতটি পাঁচটি তুমি জয়টি পারবার লিখবা ওই অনুপাতে তোমাকে নাম্বার দেওয়া হবে পাঁচটি লেখলে দুইটি সাতটি লিখলে তিনটি আর দশটি লেখলে চার এখন আমরা দেখব যে ওয়েল্ডারের দশটি উদ্দেশ্য কিভাবে লেখা যাবে দেখো এখানে ওয়েল্ডারের দশটি উদ্দেশ্য খুব সহজে তোমরা লিখতে পারবো আমি তোমাদের টেকনিকটা বলে দিই কোথা থেকে কর্মক্ষেত্রগুলো লেখা যাবে দেখো কী বলছে আবার একবার বলি যে উইল্ডারের দশটি কর্মক্ষেত্রের বিবরণ তো উইল্ডারের দশটি কর্মক্ষেত্রের বিবরণ তোমাদেরকে লিখতে হবে এখন এখানে লক্ষ্য করে দেখো উইল্ডারের সম্ভাব্য কর্মক্ষেত্র ও লক্ষ্য করতে পারা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে ঠিক এখানে যেটা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে তোমরা কি করবা এখান থেকে সুন্দর করে এই যে এখান থেকে নামগুলো নিবে যেমন এই যে এখানে একটা নাম দেখতে পাচ্ছ স্ট্রাকচারাল শিল্পী তারপরে এখান থেকে যেমন ধাতাবসপত্র এগুলো এক একটা কর্মক্ষেত্র উইল্ডারের জন্য এখন এই প্রত্যেকটা উইল্ডারের যে কর্মক্ষেত্র এই উইল্ডারের কর্মক্ষেত্র তুমি দশটা লিখবে লিখে ওই দশটা মানে উইল্ডারের কর্মক্ষেত্র একটা লেখলা নিচে একটু ব্যাখ্যা দিলা আবার মনে করো যা শিল্প এখানে লেখলা নিচে একটু ব্যাখ্যা দিলে এইভাবে দশটা তোমাকে লিখতে হবে তাহলে তুমি চারে চার পাবে তারপরে আমাদের দেখো ওয়েল্ডিং ট্রেডের যে গুরুত্ব তোমরা সুন্দর করে এখান থেকে তিন নম্বরে আমাদের কি বলা হয়েছে চলো একটু দেখে নিই দেখো এখানে লক্ষ্য বলে দেখতে পাবা যে তিন নম্বরে বলা হচ্ছে ওয়েল্ডারের দশটি গ্রুপের বিবরণ ওয়েল্ডারে দশটি গ্রুপের মানে একটি ওয়েল্ডারের দশটি কী কী গুরুত্ব থাকতে পারে ওই দশটি গ্রুপের বিবরণ তার মানে তুমি যদি দশটি দশটি করে লেখো তাহলে তিরিশটি লিখতে হবে এবং ব্যাখ্যা লিখতে হবে আর সাতটি করে লিখলে তিন সাথে একুশটি পাঁচটি পাঁচটি করে লিখলে তিন পাঁচে পনেরোটি অনুপাতে নাম্বার দেওয়া হবে তো ওয়েলারের দশটি গ্রুপের বিবরণ দেখো দশটি গ্রুপ তো দেওয়া আছে বিবরণগুলো তোমাদেরকে নিজে থেকে লিখতে হবে দশটি গ্রুপ তো দেওয়া আছে যেমন ধরো এখানে দেখো যে দশটি গ্রুপ তো কিন্তু অনায়াসে পাই নিচ্ছ এখান থেকে দশটা কিন্তু দেওয়া আছে অ্যান্ড তুমি যখন ওয়েল্ডিং ট্রেডের তাত্ত্বিক বিষয় লিখবা তখন ওর নিচে তোমাকে একটু ব্যাখ্যা দিতে হবে বানাই লেখো সমস্যা নেই বিজ্ঞান যখন লিখলা তখন তো বিজ্ঞান তুমি একটা গুরুত্ব দিলা ওর নিচে আবার ব্যাখ্যা দিবে বানাই এতটুকুই কাজ তোমার করতে হবে আর কোনো কাজ নেই তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এখান থেকেই এর পরবর্তীতে যদি তোমাদের আরও কোনো বইয়ের অ্যাসাইনমেন্ট প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো সহজে সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পাশে থাকা বলে এখন ক্লিক করবা যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সবার আগে পেয়ে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে